বন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্মরণে জয় বাংলা কনসার্টে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতল তরুণ প্রজন্ম পঞ্চমবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলা বর্ণিল এই আয়োজনে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয় কনসার্টে আসা হাজার হাজার তরুণ তরুণী নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে কনসার্টে অংশ নেয়া ব্যান্ডগুলো আয়োজকরা জানান আগামীতে দেশের বাইরেও জয় বাংলা কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই মহান কণ্ঠের বজ্রনিবাদ কানাই কানাই পূর্ণ আর্মি স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধ শ্রোতা আজকের তারুণ্য আটচল্লিশ বছর আগে যে ভাষণ প্রেরণা জুগিয়েছিল বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সেই ভাষণের মন্ত্রে উজ্জীবিত নতুন প্রজন্ম ঐতিহাসিক সাত মার্চ স্মরণে সিআরআই উ ইয়াং বাংলার আয়োজনে জয় বাংলা কনসার্টে বিকেলের কানাই কানাই পূর্ণ পুরো আর্মি স্টেডিয়াম মধ্যরাত অবধি জনপ্রিয় আর্ট ব্যান্ডের পরিবেশনায় মঞ্চে ছিল সুরের ঝঙ্কার আর মাঠজুড়ে তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিজেদের গানের পাশাপাশি ব্যান্ডগুলোর পরিবেশনায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আর দেশপ্রেমের আবেগ ফাঁকে ফাঁকে তুলে ধরা হয় বাঙালির মুক্তি সংগ্রামের নানা অধ্যায় নতুন অবশ্যই জানতে হবে যে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা তরুণ প্রজন্মের মাঝে নিয়ে আসার জন্য এটা বেশ একটি কার্যকর উদ্যোগ সাতই মার্চ বা আরো সব বিষয়গুলো অনেক ভালোভাবে জানতে উচ্ছ্বাসে উদ্বেলিত বিদেশি নাগরিকরাও জয় বাংলা কনসার্ট আয়োজনের সাতই মার্চের ভাষণে একাত্তর সালের পরবর্তীতে জন্মগ্রহণ করেছি তাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ করে কিভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ব তার জন্য এই আয়োজন ইউরোপ দেশগুলোতে যেমন লন্ডনে একটা বড় ক্রাউড আছে বাঙালিদের সেখানে আমরা টার্গেট করছি আমরা ম্যানহাটনে করতে চাই আমরা ইটালিতে করতে চাই যেখানে সমস্ত বাঙালিরা আছেন এশিয়ার দিকে হয়তো আমরা মালয়েশিয়ার দিকে যাব তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে তুলে ধরতে ভিন্ন ধর্মী এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে বলেও মনে করেন আয়োজকরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা